আল্লাহ বলেছেন আতুআযিরহু ওয়া তুওয়াক্কিলহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা তো জাস্ট রাসূলকে সম্মান করছি, কেন করছি? আমার নবীজি সশরীরে জিন্দা রওজায় নামাজ পড়তেছে। নবীজি চাইলে আপনারা আমার কাছে আসতে পারে না? আপনারা কি বিশ্বাস করেন নবীজি গায়েব জানে? সবাই কে কে বিশ্বাস করেন হাত তোলেন তো। আমি কি আরেকটু শেষ করবো? আমি আপনাকে বলি, আপনারা শোনেন একটু, দুটো এক্সাম্পল দিব। আমার নবী যখন মেরাজে যাবেন, তিনি নামাজ এশার নামাজ শেষ করলেন, তিনি উম্মেহানির করে অবস্থান করলেন, কি করলেন? জিব্রাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে না আল্লাহর আল্লাহর আপনাকে দাওয়াত দিয়েছি, যেতে না হবে, ওঠেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি উঠলেন। আমি এক্সাম্পল ছোট করে দিচ্ছি, জমজমের কিনারায় রাসূলকে নিয়ে যাওয়া হলো। রাসূল বলতেছেন, হাদিস শরীফ সাক্ষী দেয়, রাসূল বলতেছেন আমার সেই দিনের যে বক্তব্য বিদীর্ণ করা হয়েছিল, যেটাকে আপনি স্মার্ট বাংলাদেশে বলেন ওপেন হার্ট সার্জারি, অথবা যারা নর্মালি বলেন অপারেশন। নবীজি বলতেছেন, আমি দেখতে পাইলাম জমজমের কিনারায় গিয়ে আমাকে ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে, আমার বক্তাকে বিদীর্ণ করা হলো, ভিতর থেকে সবগুলো পাই পাই করে বের করা হলো, জমজমের পানি দিয়ে ধুত করা হলো, আবার এগুলোকে সুন্দর করে আমি কিন্তু সব প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি, জায়গায় জায়গায় সেটিং করা হলো। সেটিং করার ফলে অটোমেটিক্যালি এটা আমার এক্সস্ট হয়ে গেল। আর আপনাকে আমাকে অপারেশন করতে হলে অপারেশন থিয়েটারে নিয়ে আপনাকে প্রস্তুত করতে হয়, কথা কন না কেন? আপনি যখন ডাক্তাররা যখন টিম বসবে, যখন বলবে যে অপারেশনের উপযোগী, তখন আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন করবে। অপারেশন করার পরে সাকসেস হলে কমপক্ষে 3 থেকে 6 মাস আপনাকে বেড রেস্ট দিবে। রাসূল তো রেস্ট করলো না, সাথে সাথেই তো নবীজি মেরাজের জন্য রওনা দিয়ে দিলেন। আরে পোরা কেমন ভাবে নবীজিকে নিয়ে রওনা হলেন? রাসূল বলতেছেন বিদ্যুৎ গতিও তার কাছে ফেল। জরে কর না, সুবহানাল্লাহ। তো এখানে কি বোঝা যায় নবী আপনার আমার মতো? নবীজি যে বেনজির বেমাসাল, এটা কি বোঝা যায় না? আর জরে আবার গায়েবের কথাটা বললে অনেকেরই মাথা হট হয়ে যায়। গায়েবের খবর যদি দিতে না পারে, তিনি কখনোই নবী হবে না। যিনি গায়েবের খবর দেওয়ার সক্ষমতা রাখেন, তিনি হবেন নবী। আমি এক্সাম্পল দেই, বুখারীতে এসেছে হাদিস খানা, আমার নবীজি যখন আল্লাহর আরশে গিয়ে সশরীরে দেখা হলো, দেখা হওয়ার পরে আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হাবিব আপনি যে আসমান ছেড়ে আসছেন, আসমানে ফেরেশতারা কি দিয়ে কথা কাটাকাটি করছে? আবার আমার নবীজি বলতেছে, আল্লাহ গো আপনি তো ভালো জানেন, বন্ধুরে আমার আমার কলিজা পুরো বন্ধ শীতল হয়ে যায়, আমার নবী প্রাণের নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি হাদিস বর্ণনা করতেছেন। আমাকে যখন প্রশ্ন করা হলো, আমাকে যখন প্রশ্ন করা হলো, আসমানে ফেরেশতারা কে নিয়ে কাটাকাটি করছে, আমি বললাম আল্লাহ আপনি তো ভালো জানেন। এই কথা বলতে দেরি রে, আমার আল্লাহর কুদরতি হাত আমার তুই কাত মোবারকের মধ্যখানে রাখলেন, সঙ্গে সঙ্গে আমার বুক পর্যন্ত প্রশান্তিটা চলে আসলো। আমি ওই ওই আল্লাহর আরশ থেকে মেরাজের জুনিতে, ওই মেরাজ যেদিন হয়েছে, দিদার হয়েছে, উদ্যোগমন হয়েছে, সাক্ষাৎ হয়েছে, ওই দিন আমি ওখান থেকে আল্লাহর কুদরতি হাতির স্পর্শে আমি ওখান থেকে প্র্যাকটিক্যালি দেখতে পেয়েছি, আসমান এবং জমির মধ্যে যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি। হাদিসের রাবির কথা মনে নেই, আমার এই মুহূর্তে বলতে পারছি না, অন্য একটা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলেছেন আমি সব কিছু এমন স্পষ্ট দেখতে পেয়েছি। মানুষকে বোঝানোর জন্য বলেছেন, একজন মানুষ তার হাতের তালুটাকে যেমনি প্র্যাকটিক্যালি স্পষ্ট দেখতে পায়, আমি নবী সব কিছু এমনি স্পষ্ট ভাবে দেখতে পেয়েছি। নবীজি যে গায়েবের খবর জানে তার একটা এক্সাম্পল, 61 হিজরিতে কারবালা হয়েছে, ঠিক কিনা বলেন? কারবালা যে হবে নবীজি জানতেন, এই কারণে আমার নবীজি উম্মে সালমাকে, আমার নবীজি পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে আমার নবী উম্মে সালমার হাতে এক মুষ্টি মাটি দিয়ে বললেন, উম্মে সালমা এই মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন দেখবাই
মাটি কোন রক্তে লাল হয়ে গেছে রে, সেদিনই তুমি মনে করবা আমার কলিজার টুকরা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। আমার হুসাইন শাহাদাত বরণ করলো সত্যি সত্যি বন্ধু, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হু যেদিন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন সত্যি উম্মে সালমা দেখেছেন রাসূলের দেওয়া মাটিগুলো সেই দিন একই বাড়ি তাজা রক্তে লাল হয়ে গেছে। আল্লাহ